আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের সাফল্যে মুগ্ধ লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। গেল ক বছর টাইগাররা ধারাবাহিকভাবে যে পারফর্ম করে আসছে, সেই ধারায় খুব শীঘ্রই বড় কোনো ট্রফি জিতবে টাইগাররা। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সঠিক পরিচর্যা পেলে মিরাজ, মোসাদ্দেক, মুস্তাফিজরাও একদিন বিশ্বসেরা হবে। 2015 সালের বিশ্বকাপ থেকেই ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হয়তো বড় কোনো শিরোপা বা ট্রফি ঘরে তোলা হয়নি, কিন্তু শততম টেস্টে জয়, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা কিংবা টেস্টে অস্ট্রেলিয়াকে হারানো, এসব অর্জনও এর চেয়ে কম যায় না। ধারাবাহিকভাবে ক্রিকেটের প্রতিটি ফর্ম্যাটে নিজেদের পরিণত করছে টাইগাররা, আদায় করে নিচ্ছে প্রতিপক্ষের সমীহ। মাশরাফি সাকিবদের বলা হয় বাংলাদেশ ক্রিকেটের সেরা প্রজন্ম। গেল ক বছরে বাংলাদেশের ক্রিকেটের সেরা প্রাপ্তিগুলো এসেছে তাদের হাত ধরেই। বাংলাদেশের ক্রিকেটকে খুব কাছ থেকে দেখেছেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। বিপিএল এর গেল 3 মৌসুমে খেলেছেন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান মন্ত্রমুগ্ধ বাংলাদেশের পারফরমেন্সে। তার মতে, সেই দিন আর বেশি দূরে না যখন বৈশ্বিক শিরোপাও জিতবে টাইগাররা। শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা জানান, গেল কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটের উত্থানটা অভাবনীয়। অনেক দল আছে যারা শুধু দেশেই ভালো করে, কিন্তু মাশরাফি সাকিবরা আইসিসি ইভেন্টগুলোতেও ক্রমাগত ভালো করে আসছে। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট এবং ওয়ানডে ম্যাচ জিতেছে তারা। দলের মধ্যে জয়ের মানসিকতা তৈরি হয়েছে যা তাদের সাফল্য এনে দেবে। আমার বিশ্বাস, শীঘ্রই বড় কোনো শিরোপা জিতবে বাংলাদেশ। সিনিয়রদের পাশাপাশি মিরাজ, মুস্তাফিজ, মোসাদ্দেকের মতো দারুণ কিছু প্রতিভাবান ক্রিকেটারও উঠে এসেছে গেল কয়েক বছরে। কিন্তু সাকিব মাশরাফিদের মতো সেরা হতে হলে কি করতে হবে? শুধু মাঠের খেলা নয়, গুরুত্বপূর্ণ মাঠের বাইরের জীবন। সাঙ্গাকারা জোর দিলেন শৃঙ্খলায়, একই সঙ্গে বললেন সাফল্য হওয়ার টোটকা কি। শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা আরও জানান, সাকিব কিন্তু একদিনে বিশ্বসেরা হয়নি, সেরা হতে দরকার কঠোর পরিশ্রম আর অধ্যবসায়। মাশরাফি, মুশফিক আর সাকিবদের মতো ক্রিকেটারদের সঙ্গে এক দলে খেলছে মিরাজ, মোসাদ্দেক, মুস্তাফিজরা। দিনে দিনে তারা আরও পরিণত হবে, কিন্তু গুরুত্বপূর্ণ হল শৃঙ্খলিত জীবনযাপন। মাঠের অনুশীলনের সঙ্গে সমান গুরুত্বপূর্ণ তারা মাঠের বাইরে কি করছে, সেদিকটাতেও অবশ্যই নজর দিতে হবে। বর্তমান বাংলাদেশ দলটি সাঙ্গার কাছে দারুণ ভারসাম্যপূর্ণ, তবে নতুন নতুন ক্রিকেটার তুলে আনতে ঘরোয়া ক্রিকেটের কাঠামো আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন এই লঙ্কান কিংবদন্তি।